আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আইসিটি পয়েন্টে। সাথে আছি আমি জুনায়েদ হোসেন। প্রিয় শিক্ষার্থীরা, এর আগের একটি ভিডিওতে আমি সাত কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে যে গুচ্ছ সে সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। স্ক্রিনে তোমরা নিশ্চয়ই সেই ভিডিওটির লিঙ্ক দেখতে পাচ্ছ, আই বাটনে এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, যারা দেখোনি দেখে নিতে পারো। আজকের এই ভিডিওতে মূলত আমি কথা বলবো সাত কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনের তারিখ নিয়ে, এবং এছাড়া আগে যে 29 মে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছিল তাও পিছানো হয়েছে, এবং আজকে সাত কৃষি বিশ্ববিদ্যালয়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে, সেখানে মূলত আবেদনের তারিখ, কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে, কয়টা থেকে কয়টা পরীক্ষা, এ সম্পর্কিত বিস্তারিত তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। আর এই সমস্ত বিষয়গুলো নিয়ে খবর প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা। নিউজটির শিরোনাম করা হয় সাত কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তির আবেদন শুরু 2 মে, বিস্তারিত অংশে কি বলা হয়েছে সে সম্পর্কে যদি জানতে চাই। দেশের 7টি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ পদ্ধতিতে স্নাতক ভর্তি পরীক্ষা নেওয়ার সব প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এ নিয়ে আজ সোমবার 19 এপ্রিল গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ডক্টর মোহাম্মদ গিয়াসউদ্দিন মিয়ার সভাপতিত্বে ভর্তি কমিটির এক ভার্চুয়াল সভা হয়েছে। ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী 2 মে এবং চলবে 10 জুন পর্যন্ত। এমসিকিউ পদ্ধতির এ ভর্তি পরীক্ষায় আগামী 31 জুলাই বেলা 11:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত চলবে। তার মানে আগে যে ভর্তি পরীক্ষাটার তারিখ ছিল তা কিন্তু অলমোস্ট প্রায় 2 মাস পিছিয়ে কিন্তু এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ফল প্রকাশ করা হবে 5 আগস্ট। 31 জুলাই যে ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তার রেজাল্ট মূলত শিক্ষার্থীরা 5 আগস্টের মধ্যে পেয়ে যাবে। ভর্তি আবেদনের তারিখ সহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় দৈনিক পত্রিকা এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট যেটি রয়েছে, আমি তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব, তোমরা দেখে নিতে পারবে। সো মূলত এই তথ্যগুলো নতুন করে এসেছে। আবেদন প্রক্রিয়ার তারিখ কিন্তু আগামী 2 মে থেকে শুরু হচ্ছে। সো যারা এই কৃষি গুচ্ছে আবেদন করতে চাচ্ছ তারা 2 মে থেকে আবেদন করবে, এবং আবেদনের কি কি শর্ত রয়েছে, কোন বিশ্ববিদ্যালয়ে কতটি আসন রয়েছে, কি কি বিষয়ে পরীক্ষা হবে, এবং সকল কিছু নিয়ে কিন্তু এর আগের ভিডিও আমি প্রকাশ করেছি, তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। সো এই ছিল আজকের মতো আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও। এডুকেশন ও অ্যাডমিশন সম্পর্কিত যে কোনো তথ্য সবার আগে পেতে এখনই আইসিটি পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। এখনকার মতো আমি জুনায়েদ হোসেন এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে নতুন কোনো আপডেট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।